তো এই যে দেখুন, আমি ওয়াইফাই কানেক্ট করার পরে এখন ইউটিউবটাই করলাম, তো এই জন্য লোডিং তো 10 সেকেন্ড নেয় নাই। তো আমরা এখন এই যে ইউটিউব আসছে অনেক হোমের ভিতরে, এটা আপনার কোনো জিমেল লাগবে না, কিছু লাগবে না। তো এই ডিভাইসটা মাত্র 1500 টাকায় দিয়ে আপনি এই ডিভাইসটা যদি কেনেন, তো সেক্ষেত্রে 1500 টাকাও লাগবে না, 1400 টাকার মতো নিবে এই ডিভাইসটা। আপনার MXQ Pro 4K Mini অ্যান্ড্রয়েড বক্স, তো এটা 1400 টাকার ভিতরে আপনি পাইতেছেন। আর এইভাবে সিলেক্ট করার পরে আপনার মোবাইল হটস্পট দিয়েও আপনি চালাইতে পারবেন যদি ওয়াইফাই না থাকে। তো সেক্ষেত্রে আপনার এই যে হোমের ভিতরে যে ভিডিওগুলো আসছে, আপনার একটা ভিডিও চালু করতেও কোনো সময় আপনার জিমেল চাবে না, কেননা এটার পারমিশন আছে। পারমিশনটা এমনভাবে আপনার জিমেল ছাড়াই এটা চালাইতে পারবেন। আর যদি আপনি ইচ্ছে করেন যে না আমি জিমেল দিয়ে চালাবো, তো সেক্ষেত্রে আপনি জিমেল দিলে আপনার সব কিছু, যে কোনো কিছু প্লে স্টোর মিলে স্টোর যে কোনো সফটওয়্যার দিয়ে আপনি কি করতে পারবেন, আপনি পারবেন ফেসবুক চালাইতে, আপনি পারবেন ইমো চালাইতে। ইমো কীভাবে চালাবেন, এটার সাথে আপনি ওয়েব ক্যামেরাও লাগাইতে পারবেন, সেক্ষেত্রে আপনি ইমো কলও দিতে পারবেন। এবং টুইটার, ইনস্টাগ্রাম, যে কোনো ব্রাউজার, ইউটিউব থেকে শুরু করে আপনার যে কোনো ব্রাউজার এই অ্যান্ড্রয়েড বক্সটা চলবে। তো আর চালাইতে পারতেছেন কি দিয়ে, আপনার ঘরে ফেলে রাখা যে CRT TV আছে তার মাধ্যমেই আপনি পারতেছেন ওয়াইফাই চালাইতে CRT TV। ভাবাই যায় না, অবাক করা বিষয়। তো আসুন আমরা বিস্তারিত ভিডিওটা দেখি, ভিডিও দেখার পরে আপনাদের নিয়ে যাব বিবরণগুলো সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার জন্য, যেই কথাগুলো বলা লাগে, আবার শিক্ষণীয় বিষয়ে যেই কাজগুলো করা লাগে, তো সেইগুলো বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে। স্কিপ না করে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ধন্যবাদ। বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ESB বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজকের বিষয়টা হলো, আমাদের এই ডিভাইসটি একটি MXQ Pro 4K একটি অ্যান্ড্রয়েড ভার্সন। তো এই অ্যান্ড্রয়েড ভার্সনটা অনেকেই চেনেন, তো সেক্ষেত্রে আমার যেই কথাগুলো ছিল, এই MXQ Pro যে 4K ভিডিও অ্যান্ড্রয়েড ভার্সন বক্সটি, এই বক্সটি শুধু LED TV চলে এই কথাটাই সীমাবদ্ধ নয়। আজকে আমরা যেই কথাগুলো বলবো, আমাদের এই MXQ Pro 4K ভিডিও অ্যান্ড্রয়েড বক্সটি আমাদের মূলত CRT বাক্স টিভিতে 14 ইঞ্চি কিংবা 21 ইঞ্চিতেও ওয়াইফাই চালান যাইবে, সেই বিষয়ে বিস্তারিত কিছু কথা বলবো। আমাদের এই অ্যান্ড্রয়েড বক্সটি ওয়াইফাই চালানোর জন্য এই কী কী চলবে, সেই বিষয়গুলো আগে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমাদের এই MXQ Pro অ্যান্ড্রয়েড 4K যে মিনি অ্যান্ড্রয়েড বক্সটি, এইটার ভিতরে আপনার 3টা USB কানেক্টার আছে। এই 3টা USB কানেক্টার দিয়ে আপনি চালাতে পারবেন মাউস এবং কিবোর্ড, আর একটি ব্যবহার করতে পারবেন মেমোরি। আপনি 128 GB পর্যন্ত আপনি এটা মেমোরি ব্যবহার করতে পারবেন। তারপরে এ জায়গায় আছে হেডফোনের একটি কানেকশন এবং 2টা মেমোরি চিপসের কানেকশন। তারপরে এই জায়গায় আছে আপনার AB আউটপুট কানেকশন, যেটা দিয়া আপনি 1/2 জ্যাকের ধারা আপনি CRT TV চালাতে পারবেন ওয়াইফাই। এবং এখানে আছে একটি SDIM পোর্ট, এই SDIM পোর্টের মাধ্যমে আপনি LED TV কানেকশন দিতে পারবেন। তারপরে আছে আপনার ইন্টারনেট ডাটা কেবল, তারপরে আছে আপনার এই জায়গায় একটি DC অ্যাডাপ্টার কেবল। তো সেক্ষেত্রে আমাদের এ জায়গায় আছে একটি সেন্সারের মাধ্যমে আপনি রিমোট দিয়া সব কিছু করতে পারবেন। যদি রিমোট নাও থাকে, সেক্ষেত্রে আপনি একটি মাউস, কম্পিউটারের মাউস, কিবোর্ড দিয়েও কাজ করতে পারবেন।
কিবোর্ড না থাকলেও সমস্যা নাই, এটা ডিসপ্লে কিবোর্ড আছে, সেক্ষেত্রে মাউস দিয়ে ওই কিবোর্ড সিলেক্ট করলে তো আপনি চালাতে পারবেন। তো এখন আসুন আমরা এই টিভির অ্যান্ড্রয়েড বক্সটা কীভাবে সিআরটি টিভিতে 14 ইঞ্চি কিংবা 21 ইঞ্চি টিভিতে আপনি চালাইতে পারবেন সেক্ষেত্রে আপনাদের আমি সাধারণ আইডিয়া দেব। তার জন্য আমাদের সমস্ত পরামর্শ দিয়ে আপনাদের সেটিং করে দেখাবো যে আমাদের অ্যান্ড্রয়েড বক্সটা আসলে কীভাবে সিআরটি টিভিতে ওয়াইফাই চলে। তো আসুন, আমাদের তার জন্য দরকার একটি সিআরটি টিভি মাউস, কম্পিউটারের একটি মাউস দিয়ে আমরা এই এবং ওয়াইফাই কানেকশন দিয়ে আপনাদের চালিয়ে দেখাবো। ভিউয়ার্স, আমাদের এই অ্যান্ড্রয়েড বক্সটি পাওয়ার দেওয়ার জন্য দরকার আছে একটি ডিসি অ্যাডাপ্টার 5 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের। তো এই ডিসি অ্যাডাপ্টারটা আমরা এই যে সংযুক্ত করে দিলাম। এখন আমরা এই যে মাউসটি আছে, এই মাউসটি যে কোনো একটা ইউএসবি কানেক্টরে সংযোগ করে নিলাম। আর যদি আমরা ব্লুটুথ মাউস চালাই সেক্ষেত্রেও আমাদের এই ধরনের একটি চিপস দিয়ে আমরা এ জায়গায় কানেকশন করে নিতে পারবো। আপনি যদি মনে করেন একসাথে দুইটা মাউস চালাবেন সেক্ষেত্রেও আপনি সিআরটি টিভিতে এই সিস্টেম করে আপনি ওয়াইফাই দেখতে পারবেন। আমাদের প্রয়োজন হবে এভাবে একটি 1/2 জ্যাকের। এই 1/2 জ্যাকটা আমরা এ জায়গায় দেখব, এবি সিলেক্ট করা আছে, এই এবি সিলেক্ট করা কানেক্টরে আমরা এটারে সংযোগ করে নেব। তারপরে আমাদের যে সিআরটি টিভির এবি কানেকশন আছে, এবি কানেকশনে আমরা এই যে দুইটি মাথা সংযোগ করে দেব। তো এখন আমরা এই যে ভিডিও হলুদ চিহ্ন দেওয়া যে কানেক্টর আছে, এই কানেক্টরে একটি পোর্ট ভরে নিলাম। আর এই যে লাল কানেক্টর আছে, লাল কানেক্টরে একটি পোর্ট ভরে নিলাম। তো আমাদের সংযোগ দেওয়া সম্পূর্ণ ক্লিয়ার। এখন আমরা এই টিভিটাকে কারেন্টের সাথে অ্যাডজাস্ট করে নেব, পাওয়ার সুইচটা ওপেন করব। তো টিভিটা চালু হওয়ার পরে আপনার যা করণীয়, রিমোটটা হাতে নিয়ে আপনি এবি সিলেক্ট করে নেবেন। এবি সিলেক্ট করার পরে অ্যান্ড্রয়েড ভার্সনটি আসবে আমাদের। তো এখন আমাদের অ্যান্ড্রয়েড ভার্সনটি এসে গেছে, এখন আমরা এটারে চালাই দেখাবো। তো তার জন্য কি করতে হবে, আমাদের ইন্টারনেট যে কানেকশনটি, ওয়াইফাই কানেকশনটি, আমরা ডাইরেক্ট ডাটাও ভরে নিতে পারবো এবং পাসওয়ার্ড দিতে চাইলেও পাসওয়ার্ড দিতে পারবো। তো পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাদের, যেহেতু সবাই তো তারে তারে কানেকশন দেবেন না, তো সেই জন্য আমি পাসওয়ার্ড ব্যবহারটা করছি, আপনারা যাতে পাসওয়ার্ড দিতে পারেন। তো পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি প্রথমে এই যে সেটিং দেখতেছেন, সেটিংয়ে আপনি ঢুকবেন। সেটিংয়ে ঢুকার পরে এখানে দেখবেন ওয়াইফাই যে আইকনটা আছে, এই ওয়াইফাই আইকনে ঢুকবেন। ওয়াইফাই আইকনে ঢোকার পরে আপনার লিস্টে যে নামটা আপনার, সেই নামটায় ঢুকবেন। তো আমার যে লিস্টে নামটা আছে, এই আমার ওয়াইফাইতে আমি ঢুকলাম, কিন্তু এখন ইউটিউব সিলেক্ট করলাম। ইউটিউব সিলেক্ট করে আমরা দেখব যে আমাদের ইন্টারনেটটা কতটা দ্রুত চলে আর কত রেজুলেশনে চলে, সেই ক্ষেত্রে আমরা এই ইউটিউবটা চালু করে দেখব যে আমাদের ইউটিউবটা কত রেজুলেশনে চলতে আছে। তো সিআরটি টিভিতে ভাবতেই অবাক লাগে যে আমরা কিভাবে ওয়াইফাই সিআরটি টিভিতে চালাবো। তো আমি এই জায়গার থেকে একটি ভিডিও অন করলাম। এটা একটা এইচডি গান দেই। কথা বললেন না তো, আমরা আগে রেজুলেশনটা দেখি। এ জায়গায় আমরা রেজুলেশন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যেই রেজুলেশনে এই ভিডিওটা দেখতেছি তা হলো 720, আর এ জায়গায় উপরে আছে 1080p,
মানে আমাদের ফুল রেজুলেশন হইল 1920x1080। তো এই যে দেখুন 1920x1080-তেও এই টিভিটা চলতে সক্ষম আমাদের এই অ্যান্ড্রয়েড বক্সটি। এবং আপনারা যদি 4K ভিডিও হয় সেক্ষেত্রে আপনার চলতে কোনো বাধা হবে না, যত রেজুলেশন থাক। আপনারা মূল কথা হলো বাক্স টিভিতে আপনারা এই সিআরটি টিভিতে আপনারা ওয়াইফাই চালাইতে পারবেন এবং তারের মাধ্যমেও আর পাসওয়ার্ড দিয়েও। কিন্তু সেক্ষেত্রে আপনাদের এই সাধারণ বুস্টুকু নিলেই হবে, যে আমরা এইভাবে সেটিং করলেই কোনো ডিভাইস ছাড়া আপনারা এইভাবে চালাইতে পারবেন। তো এই ভিডিওর জন্য এই পর্যন্তই, বেশি একটা দীর্ঘই করব না ভিডিও। আর যদি তারপরও আপনাদের কোনো জায়গায় সন্দেহ থাকে, ডাউট থাকে, তো আমার সাথে আপনি ফোনে যোগাযোগ করে সম্পূর্ণ বিস্তারিত সব কিছু জেনে নিতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ESB বাংলা চ্যানেলের সাথে থাকুন, ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে শেয়ার করতে পারেন।